জুন, 7ই জুন, 17ই জুন এক ভয়াবহ দুর্ঘটনা। আজ সকালে বাঁকুড়ার হোন্ডা স্টেশন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সরাসরি ধাক্কা। হঠাৎ বিকট আওয়াজ, রেল লাইনে এসে দেখা গেল ট্রেনের ওপর উঠেছে ট্রেন। কার্যত এই ছবি দেখেই দিন শুরু হয়েছিল বাঁকুড়ার ওন্দা স্থানীয় বাসিন্দাদের। 2023-এর জুন মাসটা যেন ট্রেন দুর্ঘটনার ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে, এক দুর্বিষহ স্মৃতি হয়ে থাকবে। জখম অবস্থায় উদ্ধার করা হয় ট্রেনের পাইলটকে। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো তাজা। ফের লুপ লাইনে ট্রেন থাকা সত্ত্বেও ঢুকল মালগাড়ি। সংঘর্ষের জেরে বাঁকুড়ার ওন্দায় লাইনচ্যুত দুই ট্রেনের ছটি বগি। ঠিক কি হয়েছিল, কোন দোষে এত বড় ট্রেন দুর্ঘটনা, নেপথ্যে কোন কারণ? রবিবার দিনভর বৃষ্টিতে বাঁকুড়ার ওন্দায় গ্রাউন্ড জিরোয় সিএম। 2 জুন ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। 2 জুনের পর 7ই জুন সেই ওড়িশারই যাজপুরে ট্রেন দুর্ঘটনার কবল। 17ই জুন আবারও ওড়িশার রায়পুরের, আমরা জানি, আম্বাডালা বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। আর আজ সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সরাসরি ধাক্কা, এক ভয়াবহ দুর্ঘটনা। এই হচ্ছে আপলাইন এবং এই ডাউন লাইন। ওন্দা স্টেশন ওই দূরে, ওন্দা স্টেশন থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে ঠিক মেপে 100 মিটারও হবে না, তার আগে আমরা দাঁড়িয়ে রয়েছি। জানা যায় বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি, পেছন থেকে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। সংঘর্ষে লাইনচ্যুত হয় মোট 6টি বগি। গুরুতর জখম অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করেন স্থানীয়রাই। সংঘর্ষের জেরে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত ট্রেনের যন্ত্রাংশ। ভয়াবহ দুর্ঘটনায় ঠিক কি অবস্থা হয়েছিল ট্রেনের যন্ত্রাংশে, রবিবার গ্রাউন্ড জিরো থেকে সেই সব ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। পেন্ড্রল ক্লিপ আমার হাতে, এরা একের পর এক পেন্ড্রল ক্লিপ খুলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে গিয়েছে। এটা রেলের ট্র্যাক, ট্র্যাকের কি পরিস্থিতি দেখুন। ট্র্যাক বাকি অংশ আর দেখাই যাচ্ছে না, প্রিং খুলে পড়ে রয়েছে। অর্থাৎ কি ভয়ঙ্কর দুর্ঘটনা। পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই ওভারহেডে দেয় সেই পাওয়ার সাপ্লাই এর কি ভয়ঙ্কর পরিস্থিতি, সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একই সঙ্গে ইঞ্জিনের এই পরিস্থিতি, ইঞ্জিন যেন কোনোভাবে হেলান দিয়ে শুয়ে আছে, সেটাও শুয়ে আছে কার ওপর, পরের বগির বিচ্ছিন্ন অংশ ইঞ্জিনের সামনে গিয়ে পড়েছে, ছিটকে দুমড়ে মুচড়ে গিয়েছে। মালগাড়ির ইঞ্জিনের পর যে কামড়াগুলো, যে বগিগুলো, সেখানে দলা মোচড়া পাকিয়ে গিয়েছে। এবং এই দুর্ঘটনা বালেশ্বরের বাহানাগা স্টেশনে যেভাবে যাত্রীবাহী সেই করমণ্ডল এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের ছিন্ন ভিন্ন ছবি দেখা গিয়েছিল, আজ একই পুনরাবৃত্তি মালগাড়িতে। জানা যায় রবিবার ভোরবেলায় চলন্ত মালগাড়ির গতিবেগ ছিল অনেকটাই বেশি। গতিবেগ বেশি থাকায় সহজেই এক ইঞ্জিনের ওপর উঠে যায় আরেক মালগাড়ি, দুমড়ে মুচড়ে যায় রেল লাইনের পাশে থাকা অফিসও। এসপি অফিসের ছাদ হেলান দিয়ে শুয়ে আছে ভাঙা দেয়ালের ওপরে। এসএসপি অফিস একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কত সজোরে ধাক্কা মেরেছে চলন্ত মালগাড়ি। অর্থাৎ এই ওন্দা স্টেশনে শান্টিং এর আগে এই মালগাড়ির গতি কি ভয়ঙ্কর ছিল তার প্রমাণ। প্রশ্ন উঠছে, কিভাবে লুপ লাইনে ঢুকলো চলন্ত মালগাড়ি? সিগন্যালের ত্রুটি নাকি চালকের গাফিলতি? যেহেতু লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেন, সেখানে আরেকটি মালগাড়ি, সে কি করে ওই লুপ লাইনে রেড সিগন্যাল থাকলেও ঢুকলো? তাহলে যেখানে বলা হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ারের তরফ থেকে বলা হচ্ছে ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু পয়েন্ট না সরলে, সেখানে রেড সিগন্যাল থাকলে, তাহলে ওই লাইনে কিভাবে আরেকটা দ্রুতগতিতে আসা মালগাড়ি যে থ্রু সিগন্যাল যাচ্ছিল, সে কি করে ওই লুপ লাইনে ঢুকলো, সেটাই বড় প্রশ্নচিহ্ন। ঘুমিয়ে পড়েছিলেন চালক, সেই জন্য এই দুর্ঘটনা, দাবি রেল কর্তৃপক্ষের। इंडिविजुअल मतलब ह्यूमन एरर है, ह्यूमन एरर है तो वो तो कभी भी किसी से भी हो सकता है, तो ड्राइवर की इसमें लापरवाही लग रही है। জুন মাস যেন ট্রেন দুর্ঘটনার মাস। মাস শুরুর পর থেকে এখনো পর্যন্ত লাগাতার ট্রেন দুর্ঘটনায় আতঙ্কে গোটা দেশ। বাঁকুড়া ওন্দার ট্রেন দুর্ঘটনায় যেন ফের উস্কে দিল সেই স্মৃতি। প্রশ্ন উঠছে, তবে তো এই ট্রেনও হতে পারত যাত্রী বোঝাই ট্রেন, আর তাতে সমস্তটা উলট পালট হয়ে যেতে পারত নিমেষে, হতেই পারত বালেশ্বরের মতো আরেক দুর্বিষহ দিন। বাঁকুড়ার ঘটনায় বাঁচোয়া একটাই, ভেতরে প্রাণ নেই বললেই চলে। কিন্তু তাতেও কি গাফিলতি এড়ানো যায়? তাতেও কি ঘটনার গুরুত্ব কমে এতটুকু? বালেশ্বর বিপর্যয় চোখ খুলে দিয়েছিল গোটা দেশবাসী।
তারপরও কেন টনক নড়েনি প্রশাসনের, তারপরও কেন এখনো বেহোশ রেল কর্তৃপক্ষ? একের পর এক বগি পরপর পরপর কি অবস্থা রয়েছে? সব মিলিয়ে ফের শিহরণ, ফের আতঙ্কের ছায়া। বাঁকুড়া থেকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অভিক বসু ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।